আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো। এখানে কিছু বিচি নিয়েছি, এখন আমি প্রেসারে সিদ্ধ করে নেব। কাঁঠালের বিচিটা আমি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ মরিচের বেরেস্তা করে নিয়েছি। বিচিটা আমি শিলপাটায় বেটে নিব, শিলপাটায় বাটলে মিহি হয় অনেক, খুব সুন্দর ভাবে। এটা আমি হাত দিয়ে করবো না, পাটায় বেটে নিব। বিচিটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, স্বাদ মতো লবণ সরিষার তেল সব কিছু দিয়েছি। এখন আমি এক চিমটি লেবু দিব, লেবুর রস, যেহেতু ভর্তাটাতে লেবু দিলে আরো টেস্ট বেড়ে যায়। হয়ে গিয়েছে আমার কাঁঠালের বিচি ভর্তা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।